नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि पटलेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि, तीनटी पटल आर एकटी डिम दिए एकटी सेरा स्वादेर रेसिपि। रेसिपिटा तैरी करार जन्य तीनटे पटलके आमी दुई पाशटा अल्प करे केटे बाद दिए दिएछि, खोसा छाड़िए माझखान थेके केटे निलाम। पटलेर माझेर अंशटी एकटा चामचेर साहाज्ये बाद दिए दिच्छि। सब पटलेर माझेर अंशकेई एइभावे बाद दिए देव, खूब सहजेई बाद देवा जाए। प्रत्येकटी पटलेर माझेर अंश बाद दिए निये निलाम। एई अंशगुलोके छोट छोट टुकरो करे केटे एकटा साइडे रेखे देव। একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়ে নিয়েছি, ডিমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন পেঁয়াজ কুচি, দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি। ডিমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে পটলের এই ভেতরের অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলিকেও ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই অংশকে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন শুধুমাত্র ডিম দিয়ে। সব কিছু আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল। তেলকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। পটলগুলিকে এইবার কড়াইয়ের উপর এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে পটল রেখে দেওয়ার পর মাঝে আমি দিয়ে দেব ডিম। পটলের মাঝের অংশে ঠিক এইভাবে ডিম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি পটলে ডিম দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেব। পটলকে এইবার উল্টে দিচ্ছি অন্য সাইডকেও ভালো করে ভেজে নেওয়ার জন্য। কম তেলে কিছুক্ষণ এই রেসিপিটা এইভাবে তৈরি করে নেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো আরো সরষের তেল। পটলগুলিকে উল্টে দিলাম, দিয়ে দিচ্ছি সরষের তেল। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সরষের তেল দিয়ে দিচ্ছি। আরো প্রায় 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। পটলকে এইবার ভালো করে ভেজে নিচ্ছে। অন্য পাশটাও এইভাবে ভাজা হয়ে গেলে পটলকে তেল থেকে তুলে নেব। উল্টে পাল্টে পটলকে ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। ঠিক এই রকম হয়েছে। আপনারা চাইলে এগুলিকে ভাজাও খেতে পারেন। বাকি তেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন রসুন বাটা,
1/4 টিস্পুন আদা বাটা, অল্প একটু টমেটো কুচি। সব কিছু মিশিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাকে আরো ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজার সময় দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। চাইলে আপনারা টমেটো কেচাপকে বাদও দিতে পারেন। সব কিছু মিশিয়ে আরো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ফুটতে শুরু করলে ডিম দিয়ে ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। আরো 1-2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দুই মিনিট ফুটে গেছে, গ্যাস অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিসমিস। কয়েকটি কিসমিস নিয়েছি, উপর থেকে কিসমিস ছড়িয়ে দিচ্ছি। একটা প্লেটে নিয়ে নিচ্ছি ডিম পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। সম্পূর্ণ নতুন স্বাদের ডিম পটলের একটি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।